ফার্স্ট প্রশ্নটা হলো যে ইসলামে যে চারজন খলিফা ছিলেন ঠিক আছে তাদের কি জনগণ বা যারা সেই সময় মানতেন তাদের কোনো মানে গণতান্ত্রিক পদ্ধতিতে এদের নির্বাচন করা হয়েছিল নাকি একদম বংশ পরম্পরায় না তাদেরকে গণতান্ত্রিকভাবে নির্বাচন করা হয় নাই তারা যখন মোহাম্মদের মৃত্যু হয়েছে এই বিষয়ে আমার একটা লেখা আছে আসলে ফাতিমার ঘরে ওমর এক অনন্ত যুদ্ধের সূচনা মানে এই যে শিয়া সুন্নি যে দ্বন্দ্বটা তৈরি হয় মুসলমানদের মধ্যে যে শিয়া এবং সুন্নি যে দুইটা ভাগ আছে যে ভাগটা তৈরি হয় সেই ভাগটা তৈরি হয় আসলে মোহাম্মদের মৃত্যুর সাথে সাথেই মোহাম্মদ মানে মারা যাওয়ার আগে কয়েকজনকে বই লাগেছিল যে তোমার খলিফা করব হ্যাঁ মানে যেন মোহাম্মদ তো আসলে চালাক লোক ছিল তো দলে রাখার জন্য কারো কারো মেয়ে বিয়ে দিছে কারো মেয়ে বিয়ে করছে আবার অনেক কি বলে গেছে যে তোমাকে খলিফা করব তুমি আমার দলে থাকো তো খলিফা করব এরকম অনেক অনেকজন কি প্রমিস করে গেছে এখন মরার সময় তো বলে যায় না যে কে আসলে আবু বকর কেউ বলছে খলিফা হবে আবার অমর বলছে খলিফা হবে আলী বলছে খলিফা হবে ওসমানও জানে যে সে খলিফা হবে এখন সবাই লাইনে দাঁড়ায় আছে খলিফা হওয়ার জন্য ওদিকে আবার যারা আনসার ছিল তাদের তারাও আবার খলিফা হওয়ার জন্য বসে আছে এখন মোহাম্মদ মারা যাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল এদের ভিতরে মারামারি যে কে খলিফা হবে আনসাররা বললো আমাদের ভিতর থেকে খলিফা হইতে হবে তখন আবু আইসা বললো যে না তোমাদের ভিতর থেকে খলিফা হওয়া যাবে না কারণ নবী মরার আগে বই লাগেছে যে কুরাইজদের মধ্যে গেছিল গাদিরে খুম নামক একটা ভাষণ আছে সেই ভাষণে আবার মোহাম্মদ আলীকে বই লাগেছে যে আলিফা আলী হবে খলিফা কারণ আলীকে আবার পাশ কাটানোর জন্য করছে কি ওরা আবার পলিটিক্স করছে আবু বকরার ওমর মিলা আবার একটা পলিটিক্স করছে আলীটা যেন খলিফা না বানানো লাগে এই এই গন্ডগোল কইরা তখন আবু বকর কে মানে প্রস্তাব করছে ওমর করছে আবু বকরের নাম আবু বকর খলিফা হয়েছে আবু বকর তো নাই তারপরে হচ্ছে গিয়ে যেহেতু আবু বকরের পরে মারা যায় আত্মীয়দের মধ্যে খোঁজা হয়েছে মোহাম্মদের আত্মীয় স্বজন কারা আছে তখন দেখা গেছে যে ওসমান আছে ওসমানকে খলিফা করা হয়েছে ওসমানও ছিল আরেকজন সাহাবি চারজন প্রধান সাহাবির ভিতরে একজন এরপরে হচ্ছে গিয়ে মানে যে মক্কার যে কুরাইশা ছিল তাদের লিডার ছিল আবু সুফিয়ান সেই বেটা ছিল আবার খুবই প্রভাবশালী সে আবার করছে কি তার যে ছেলে ছিল মুয়াবিয়া একে আবার বানাই দিচ্ছে এক জায়গার খলিফা বানিয়েছে আবার ওদিকে আলী খলিফা হয়েছে এই পুরো জিনিসে কোনো গণতান্ত্রিক কোনো সিস্টেম ছিল না যারা হচ্ছে গিয়ে না আমি এটা প্রশ্নটা করলাম সরি না শেষ করুন তারপর বলছি এই ওই সময় যারা হচ্ছে গিয়ে মানে গুরুত্বপূর্ণ সাহাবি ছিল তাদের মতামতের ভিত্তিতে এই কোলিফেগুলো করা হয়েছে এবং বেশিরভাগ সময়ে দেখা গেছে মুহাম্মাদের পরিবারের ভিতর থেকে যেন পরিবারের ভিতরে থাকে এবং যেন ক্ষমতাটা পরিবারের ভিতরে থাকে ক্ষমতাটা যেন কুরাইশদের হাতে থাকে এইটার একটা ইয়া ছিল সব সময় হ্যাঁ বলেন হ্যাঁ আপনি যে লেখাটা আপনার এটার উপর যে লেখাটা আছে বললেন সেটা যদি একটু বলেন ফাতিমার ঘরে ওমর লেখাটা টাইটেল আছে فاطمهর ঘরে ওমর এটা লিখে সার্চ করেন গুগলে তোইই পাবেন এটা সংশয় এ পাবো তো হ্যাঁ shamsadotcom এ পাবেন আচ্ছা আসলে এই প্রশ্নটা করার একটা কারণ হলো আমরা যখনই আলোচনা করি মানে একটা ভার্সন আসে যে না মুসলিম ধর্ম ইসলাম ধর্ম প্রচন্ড ডেমোক্রেটিক যেটা আর কোন ধর্মের মধ্যে নেই সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করলাম ইসলাম ধর্মে মানে গণতন্ত্র সম্পূর্ণ হারাম কি বলে কে বলছে এগুলা ইসলাম ধর্মে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে খলিফা নির্বাচন হয়েছে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো খলিফা নির্বাচন হয় না মানে ক্ষমতা সব সময় আল্লাহর হাতে এবং আল্লাহ নির্ধারণ করে গণতন্ত্রের যে মূল মন্ত্র যে জনগণই সকল ক্ষমতার উৎস এটা ইসলামের সম্পূর্ণ হারাম একটা কথা সম্পূর্ণ নিষিদ্ধ একটা কথা এই ধরনের কোনো কথা কখনো একজন মুসলমান বলতেই পারে না গণতন্ত্র সম্পূর্ণ ভাবে ইসলামে হারাম খলিফা নির্ধারিত হবে হচ্ছে গিয়ে যারা হচ্ছে সেখানে আলেম ওলামা আছে এবং সম্ভ্রান্ত ইয়ারা আছে তারা খলিফা নির্বাচন করবে আচ্ছা আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা করছি যে সুরা নিসা চৌত্রিশ নম্বর এটা যেটা আয়াতটা সেখানে আমরা যারা আমি আরবি পড়তে পারি না প্রথমে বলে দিই আমি আরবি পড়তে পারি না তো আমাকে বাংলায় পড়তে হয়েছে হ্যাঁ তো বাংলায় যেটা এ আসে মানে যেটা দেখায় বা আপনি যে এটাকে ফলো করেন ওখানেও পড়ে দেখেছি অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তারপর তাদের শয্যা অর্জন করো এবং তাদেরকে প্রহার করো এবার মুসলিম মানে ইসলাম বক্তব্য অনুযায়ী না এটা প্রহার নয় মৃদু প্রহার এই মৃদু কথাটা কিভাবে এলো মানে তার জন্য কি কোনো হাদিস আছে বা কোনো কোথাও ডকুমেন্টেড আছে যেখানে না না মৃদু প্রহার যে আপনার করতে হবে এরকম কোনো কথা বলা নাই এটার অনুবাদ এবং তাফসিরও অনেক জায়গায় তাফসিরও এই জিনিসটা বলা হয়েছে যে মৃদু প্রহার কারণ এই জিনিসটাকে একটু লঘু করার চেষ্টা করেছে কিন্তু আপনি যদি অন্য হাদিসগুলো পড়েন তাহলে সম্পূর্ণভাবে দেখতে পাবেন যে এখানে মৃদু প্রহার করুক নাকি মানে ছেচ্চা ফালাক তা আসলে সেটা আসলে মানে মানে মোহাম্মদ কোনো এটা নিয়ে কোনো মানে ইয়েই ছিল না ইন্টারেস্টেডই ছিল না যে আমি আপনাকে দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি আগে প্রথমে এই ভিডিওটা একটু শোনেন এই ভিডিওতে কি বলা হচ্ছে শোনেন তো ভাই প্রশ্নটা ছিল যে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে কিনা কখনো কোনো কারণবশত মারতে পারবে কিনা ব্যাপারে ইসলাম কি বলে আমি প্রথমে একটি ফতোয়ার কিতাবের নাম বলছি ফতোয়ায় কাজী খান প্রসিদ্ধ ফতোয়ার কিতাব সেই এ কাজী খানের মধ্যে আসছে কোনো স্বামী যদি ইচ্ছা করে তাহলে তার স্ত্রীকে চার জায়গার মধ্যে মারতে পারবে আমি আবার বলছি এ কাজী খানের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে কোনো স্বামী ইচ্ছে করলে তার স্ত্রীকে চারটা কারণে আঘাত করতে পারবে মারতে পারবে তবে স্বামী যে তার স্ত্রীকে আঘাত করবে মারবে একটা চেহারা ব্যতীত মারতে হবে চেহারাতে মারা যাবে না এটা নিষেধ আসছে অন্য কোথাও তাকে আঘাত করবে মারবে আবার তো কঠিন কোনো মারধর করবে না তাকে শিক্ষা দেওয়ার জন্য মোটামুটি ভাবে হালকা ধরনের আঘাত করতে পারবে এই ধরনের অনুমতি ইসলাম স্বামীকে দিয়েছে চারটা কারণে চারটা কারণ বসত নাম্বার এক স্বামী যদি বলে যে হ্যাঁ আমার স্ত্রী যদি সাজু করে সেজে থাকে তাহলে আমার জন্য ভালো লাগে স্ত্রীকে যদি বলে তুমি আমার সামনে সেজে আসবা আমার সামনে সেজে থাকবা এরপর যদি ওই স্ত্রী স্বামীর সামনে সেজে না আসে স্বামী যদি চাই যে আমার স্ত্রী সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সেজে সামনে আসুক ওই স্ত্রী স্বামীদের আদেশকে মানে না তাহলে স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে বাড়তে পারবে এক নম্বর কাম নাম্বার দুই স্বামী যদি কখনো স্ত্রীর সঙ্গে দৈহিক মিলনে আবদ্ধ হতে চায় তখন স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে ডাকে তার সঙ্গে দৈহিক মিলনে মিলিত হওয়ার জন্য স্ত্রীর হায়েজ নেভাস অথবা কোনো ধরনের অসুস্থতা ইসলামী শরীয়ত সম্মত কোনো না থেকেও যদি স্ত্রী না দেয় তাহলে স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে আঘাত করতে পারবে মারতে পারবে আবারও বলছি ফতোয়া কাজী মধ্যে তৃতীয় যে কারণটা উল্লেখ করা হয়েছে স্বামী তার স্ত্রীকে আদেশ করলো তুমি নামাজ করবে রোজা রাখবে যদি উপযুক্ত ধন সম্পদ থাকে তাকে হজ আদায় করবে এই ধরনের ফরজিয় যুক্ত যে এবাদতগুলি আছে এগুলোর জন্য যদি স্বামী তার স্ত্রীকে আদেশ করে আর স্ত্রী যদি স্বামীর এই আদেশকে অমান্য করে স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে আঘাত করতে পারবে মারতে পারবে চতুর্থ নাম্বার হলো স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর অনুমোদন ব্যতীত অনুমতি ব্যতীত স্ত্রী যদি ঘর থেকে বের হয়ে অন্য কোথাও বাজার বলেন অন্য কারো বাড়ি বলেন অন্য কোথাও যদি চলে যায় স্বামীর অনুমতি ব্যতীত স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে আঘাত করতে পারবে শিক্ষা দেওয়ার জন্য তাকে প্রহার করতে পারবে এই ধরনের অনুমতি ইসলাম দিয়েছে তাহলে এই মোট চারটা কারণে কোনো স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে মারতে পারবে আমি আবারও বলছি

এইখানে একটা হাদিস দেখাচ্ছি আমি এই হাদিসটা হাসান হাদিস এটার গ্রেডিং হচ্ছে হাসান এই হাদিসে ওমর ইবনুল খাতাব যেটা বলেছেন নবী করিম থেকে বর্ণনা করেছেন কোন ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না মানে পৃথিবীর কোন আদালতে সরিয়া আদালতে কোন একজন স্বামী যদি তার স্ত্রীকে মারধর করে তাহলে সেই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ নাই এটা হচ্ছে তার রাইট স্বামীর অধিকার কতটুক মারধর করছে কেন মারধর করছে কিভাবে মারধর করছে এই বিষয়ে কেউ তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারবে না এটা জিজ্ঞেস করা হবে না কোনো জিজ্ঞাসাবাদ নাই মানে এটা হচ্ছে ইনডেমনিটি ইন্ডেমনিটি দেয়া হইছে যে তুমি মানে ইয়া করো মারপিট করো কোনো সমস্যা নাই এটা এই বিষয়ে তোমাকে এই ইয়া দেওয়া হইলো অধিকারটা দেয়া হইলো এই বিষয়ে কোন শাস্তি প্রয়োগ করা যাবে না স্বামীর উপরে আচ্ছা এখন আমরা দেখি কয়েকটা হাদিস একটু দেখে দেখেনি যে এখানে দেখেন একটা হাদিস আমি দেখাচ্ছি ইবনু মাজা থেকে আচ্ছা দাঁড়ান আগে এই হাদিসটা একটু দেখে নেন এটা হচ্ছে আমি দেখাচ্ছি আহ কোথা থেকে দেখাচ্ছি দাঁড়ান একটু আহ এটা হচ্ছে সুনান আবুদাউদ্দ শরীফ ইসলামিক ফাউন্ডেশন

মানে মানে এমন মাইর মারছে একদম ট্রান্সলেশন হোয়াট ওয়া ট্রান্সলেশনের হার ভেঙে গেছে একদম এমন মাইর মার্সে এটা তো কোনো সাধারণ মাইর না তাই না সাধারণ মাইরলে তো হাড়ি বাইঙ্গা মতো মানে এটা তো মারাত্মক মাইর মারছে নাকি অবশ্যই আচ্ছা দেখি এরপরে কি হলো দেখি বলেন তো এরপরে কি হলো ফরোজেন নামাজের পর নবী করিমের নিকট আসে এবং সাবিতের বিরুদ্ধে তার নিকট অভিযোগ করে নবি করিম সাবিতকে ডাকেন এবং বলেন তুমি তুমি মেটা গিয়ে নবির কাছে বিচার নাকি নবির কাছে কমপ্লেইন করেছে আচ্ছা আচ্ছা এরপরে তুমি তোমার प्रदत्त মাহরের মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো ওমা নবী কোন শাস্ত্রিত প্রয়োগ করলো না নাকি মানে এই যে এই যে মাইটটা যে মাললো এটার জন্য তো কোনো শাস্ত্রী দিলো না শামিকে না শাস্ত্রীর কোনো কথা বলার ইং এখানে এখানে কি বলতো তাহলে যে যে মাহরের মাল মানে ওই যে যে টাকাটা শামিটা ওই যে দেনমোহর হিসেবে স্টিকি দিছিল সেটা টাকাটা আবার ফেরত দিতে বলল শামিকে নাকি হুম এবং তাকে ত্যাগ করো মানে মানে ওই টাকাটা নিয়ে তাকে ত্যাগ করে ফেলবে মানে এই যে মাল্ল যে এটার কোনো শাস্তি নেই নাকি না মানে এই হাদিস অনুযায়ী নেই আচ্ছা এই মোহাম্মদ তো কোনো শাস্তি তো ব্যবস্থা করলো না এই লোককে তো কোনো মানে কোনো শাস্তি প্রয়োগ তো করলো না তার মানে এটা যদি করে তাহলে মানে এই যে যেই টাকাটা দিছিল দেন মোহর হিসেবে সেই টাকাটা ফেরত নিয়ে ওই মহিলাটা ত্যাগ করলেই মামলা মামলা ওভার নাকি মামলা শেষ না শেষ ওয়াও আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারলাম যে এই মানে স্বামী যদি তার স্ত্রীকে মায়ের হাডিগু পর্যন্ত ভেঙে দেয় তাই না না কোনো যেটা আছে সেটা হচ্ছে যে 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 মহিলা দেনমোহর হিসেবে পাইছিল সেটা আবার ফেরত দিতে হবে স্বামী মানে স্ত্রীটার সেই টাকাটা ফেরত দিতে হবে স্বামীরে যে টাকাটা বিয়ের সময় পাইছিল স্ত্রীটা সেটা ফেরত দিতে হবে দেনমোহরটা মেয়েটা লসই হইলো নাকি মেয়েটা তো টাকা অবশ্যই লস ওয়াও তার মানে হচ্ছে মানে এত চমৎকার ভাবে মানে বিচার করলো খুবই 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 চমৎকার বিচার বিচারের একেবারে ইয়া করে দিছে হ্যাঁ বিচারের একদম উল্টা পাল্টা দিছে বিচারের আচ্ছা দেখি এখানে কি বলা আছে দেখি এখানে দেখেন

যে দিল কি পরে অনেক হলো সকালবেলা তিনি বললেন আজ রাতে মানে ওই যেই দিন বলছে সেই তারপর দিনই মারপিট শুরু হয়ে গেছে ঘরের ভিতরে হ্যাঁ এবং সকালবেলা তিনি বলেন আজ রাতে মোহাম্মদের পরিবারে সত্তর জন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে তোমরা মারপিট এখন মোহাম্মদ এই যে এই অভিযোগ করলো যে সত্তর জন আসে মোহাম্মদের বাসা মোটামুটি ঘেরাও করছে যে হ্যাঁ কি হুজুর এটা কি কইছেন আপনি স্বামীদের পিড়িতে আমাদের মেরা ভাড়াছে তার বাসায় হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ কি করলো মোহাম্মদ কি বলছে মোহাম্মদ বলছে তোমরা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না এই কথাটা বলছে আর কোনো কিছু করে নাই বলছে মারপিটকারী যারা মারপিট করে তারা বেশি উত্তম না তারা বেশি ভালো না এইটুক শুধু বলছে হ্যাঁ এই যে মা সত্তর জন মহিলার যে এতগুলা মহিলার যে মারলো নিশ্চয়ই আরো বেশি মহিলারা মারছে সত্তর জন সাথে গেছে কারণ সব সব মানে স্বামী আর যায় না যে বিচার নিতে বিচার দিতে কারণ স্বামী তো ভয় পায় আবার বিচার দিতে গেলে যদি আবার তিন গুণ মারি দেয় বাসায় আসার পর তিন গুণ মাইট দেয় কি করবে এখন এই সত্তর জন মহিলা গেছে সত্তর জনের ভিতরে আবার ওদেরকে বলে দিছে ওরা উত্তম না এইটুক শুধু আর কিছু কোনো বিচার আসার নাই এইটুক শুধু কইছে যে ওরা ভালো না ওরা বেশি উত্তম না আচ্ছা দেখি এখানে দেখেন অত্যাচারের ব্যাপারে অভিযোগ করতে লাগলো লাগলো বহু নারী আইসা মোহাম্মদ বলতো যে আপনি কি অনুমতি দিচ্ছেন এটা খাড়া খাড়াতেছে হ্যাঁ হুজুর কিছু করেন মোহাম্মদ কইতো যে তোমাদের মধ্যে যারা আশ্রীদের এদের কষ্ট দেয় তারা কোন রকমই ভালো মানুষ নয়

চামড়া সবুজ বর্ণ দেখালো মানে তার এমন মায়ের মারছে যে গায়ের চামড়া পর্যন্ত সবুজ হয়ে গেছে হ্যাঁ এমন ছেঁচা ছেচে মেরে একের গায়ের চামড়া পর্যন্ত সবুজ কালার হয়ে গেছে ঠিক আছে রাসুল্লাহ সাল্লাম যখন এলেন তখন আর শ্রীগঞ্জ একে অন্যকে সহযোগিতা করে থাকে তখন আয়সা বললেন কোন মুমিন মহিলাকে এমন ভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি মহিলাটির চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে মানে আয়সা পর্যন্ত ব্যবচাকা খায় গেছে একই মাইরা তো পুরা ফাটায়

ম্যাক্সিমাম যেটা বলছে সেটা হচ্ছে ওরা ভালো না যারা মানে তারা ভালো না এই হচ্ছে মোহাম্মদের বিচার ছিল তার মানে হচ্ছে আপনি যদি মাইরা হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেন মাইরা আমরা সবুজও করে দেন হ্যাঁ মোহাম্মদ বলছে তারা ভালো না কিন্তু এরে দেখি যায় আসে তাদের তো কোনো বিচার আছে বিচার হচ্ছে না বিচার তো হচ্ছে না বিচারটা পাবে না মানে যদি সরিয়া আদালত কায়েম হয় তাহলে তো কোনো মেয়ে তার স্বামী যদি মাইরা ফাটা ফেলে তাহলে তো যাইতে বিচার দিতে পারবে না বিচার দিয়ে লাভ কি কারণ এই বিষয়ে কোনো আইনি নাই সরিয়া ইসলামী সরিয়া আইনে কোনো আইনি নাই যে তাদেরকে শাস্তি প্রয়োগ করবে বিচার দিয়ে লাভ কি হ্যাঁ মোহাম্মদ বলছে এরা ভালো না তাদের কি গেল আইলো তাই না নিশ্চয় আপনি বহুবার সরিয়াত আইন বা আদালতের কথা বলছেন আচ্ছা সরিয়াত আদালতে কি মহিলা কোনো মহিলা সাক্ষী দিতে পারেন মহিলা সাক্ষী দিতে পারে তবে মহিলা সাক্ষী ইয়া মানে তিনি করবেন কি করে সাক্ষী দিচ্ছেন না মহিলা সাক্ষী দিতে পারে ছোটখাটো মামলাতে মহিলা সাক্ষী দিতে পারে কিন্তু যদি মানে মৃত্যুদণ্ডের মতো যেটার জন্য মৃত্যুদণ্ড পাবে পাইতে পারে অপরাধী মৃত্যুদণ্ড পেতে পারে সেইটার ক্ষেত্রে মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য না আর হচ্ছে যদি চুরিধারী সাধারণ চুরিধারী হয় বা সাধারণ কোনো অন্য অপরাধ হয় সেই ক্ষেত্রে মহিলাদের সাক্ষী আবার পুরুষের সাক্ষীর অর্ধেক মানে দুইজন মহিলার সাক্ষী সমান হচ্ছে একজন পুরুষ সাক্ষী মানে একজন মহিলা যদি চোরের বিপক্ষে সাক্ষী দেয় চোরের পক্ষে সাক্ষী তাহলে চোরের পক্ষে সাক্ষী যে পুরুষটা চোর ছাড়া পাবে আহ কিন্তু যদি তিনজন নারী যদি এসা মানে চোরির সাক্ষী দেয় চোর চোরের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং একজন পুরুষ যদি চোরের পক্ষে সাক্ষী দেয় তখন চোরটা চোর হিসেবে সাব্যস্ত হবে কারণ এখানে তিনজন আছে ঠিক আছে এইভাবে হিসাব করা হয় মানে ইসলামে এমনকি সম্ভবত মানে উত্তরাধিকার পাবে অর্ধেক হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু স্ত্রীর ভাগ আছে ওই যে মহিলা পুরুষটার যে রেখে দেওয়া তারও ভাগ আছে আবার এই ভাগের ভিতরে আবার আরেকটা গন্ডগোল আছে সেই কোরআনের এই আরেক মানে আরেক বিরাট গন্ডগোল করে রাখছে আলাপাক আলাফক্ত অঙ্কে ভালো ছিল না মানে প্রাইমারি স্কুল পাস করে না এইজন্য একটা বিরাট গন্ডগোল করে রাখছে এই কারণে এই যে উত্তরাধিকার মানে ডিস্ট্রিবিউশন সেটা ঠিকভাবে করা সম্ভব না পরবর্তীতে এটা আবার ঠিক করা হয়েছে এটাকে বলা হয় এটাকে আপনি এই জিনিসটা দেখতে পারেন এই যে মানে এই উত্তরাধিকার আইন যে ইসলামে যে উত্তরাধিকার কোরআনে যেটা বলা আছে সেখানে একটা গাণিতিক সমস্যা আছে মানেMistake আছে আচ্ছা এইMistakeটা বানিয়ে মানে এইতে লেখা আছে songshoy.com এ কিছু আছে rashansha.com এ এখন এটা নিয়ে লেখা হয় নাই এইটাকে বলা হয় আউল নীতি পরবর্তীতে এই জিনিসটা ঠিক করা হয়েছে কোরআন এর সেই ঠিক করার জন্য একটা আউল নীতি প্রণয়ন করা হয়েছে সেটা আপনি দেখতে পারেন সত্যসন্ধানী সত্যসন্ধানী পেজে গিয়ে আপনি লজিক্যাল পারসন আছে ওনার সাথে কথা বলতে পারেন এই বিষয় আপনাকে তাহলে ভালোভাবে এই জিনিসটা বুঝিয়ে দিবে উনি আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন হলো মানে নবী মোহাম্মদ উনি ওনার মা আমিনা তার পরদিন জিয়ারত করেন কেন কারণ হচ্ছে তিনি মুশ্রিক ছিলেন নবীর মা ছিলেন মুশ্রিক এবং জাহান নামী জিয়ারত করছে কিন্তু সেখানে গিয়ে কোনো প্রার্থনা করতে পারে নাই আচ্ছা জিয়ারত করা হয়েছিল ওনার মায়ের হ্যাঁ জিয়া মানে কবর ওখানে গেছিল কিন্তু ওখানে গিয়ে কোনো প্রার্থনা করার অনুমতি ছিল না কারণ সে ছিল মুশ্রিক মোহাম্মদের মা ছিল মুশ্রিক জাহান নামী আচ্ছা মায়েরও ছাড় নেই সেই অর্থে হ্যাঁ আচ্ছা ছাড় নেই হ্যাঁ আর একটা প্রশ্ন আছে মানে ইনফ্যাক্ট দুটো প্রশ্ন আছে আমি একটা জিনিস নিয়ে খুব পড়াশোনা করার চেষ্টা করছি সেটা হল খুদবা ঠিক আছে আমি ছটা ওয়েবসাইট দেখেছি ছটাতে ছটা ভার্সন পেয়েছি আপনার কাছে আমার এ হল প্রথম হলো সংশয় ডট এ নিয়ে কিছু লেখা আছে কিনা খুদবাতে অমুসলিমদের প্রতি কোনো বার্তা আছে কিনা মানে ছটা জুমা নামাজের পরে যেটা পড়া হয় আচ্ছা ওই খুদবাতে কি সেটাতে কি জিজ্ঞেস করছেন অমুসলিম অমুসলিম বা কাফের এদের সম্বন্ধে কোনো বার্তা আছে কিনা সেই খুদবাতে কোন খুদবাতে যেটা প্রতি শুক্রবার জুমার নামাজের পরে পড়া হয় আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি আপনি কি মানে মানে এক এক খুদবাতে তাকে একই কথা বলতে পারে তাই না এন কোন খুদবা কথা বলছেন ওটা জেনারিক নয় না এটা তো কোনো ইয়া নাই নির্দিষ্ট কোনো ইয়া নাই আচ্ছা আচ্ছা ওই জন্যই আমি কোনো স্ট্যান্ডার্ড ডকুমেন্ট পাইনি আচ্ছা আর লাস্ট প্রশ্ন আপনার কাছে এটাই যে দু সালে ইরানে যে নারী নারী মুক্তি আন্দোলনের নেত্রী যিনি ছিলেন নার্গিস মোহাম্মদী উনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আমরা সবাই জানি একটা একজন ইসলামী মহিলার এত বড় একটা সাফল্যের পরও কোন ইসলামী দেশ তাকে অভিনন্দন জানিয়েছে কি আদৌ মানে আমি যতটুকু পড়াশোনা করেছি সেখানে আমি পাইনি আর সেখানে আপনার মতামত কি আমি আসলে মানে আমি কোনো ইসলামী ইসের মানে কোনো ইয়া পাইনি আমিও পাইনি আমার মতামত হচ্ছে আমি আসলে খুব ভালোভাবে জানি না তাদের আন্দোলন সম্পর্কে আমি খুব ভালোভাবে ফলো করিনি তাদের আন্দোলনটা আচ্ছা সেই সময় ভারতবর্ষে একজন এসেছিলেন যিনি ইরানে থাকেন তার কাছ থেকে মানে একটু ডিটেল আন্ডারস্ট্যান্ডিং পেয়েছিলাম সেই জন্যই আপনাকে প্রশ্নটা করলাম যে মানে কোনো ইসলামী দেশ কি ওনাকে এর কারণ একজন মহিলা যিনি ইসলাম ধর্ম মানেন তিনি একটা নোবেলের মতো একটা শান্তি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার তারপরেও তাকে কেন কোনোভাবে এ করা হলো না মানে অভিনন্দন জানানো

তখন আমি দেখবো যে আপনাকে কিভাবে অ্যাড করা যায় অবশ্যই ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় ভালো থাকুন